উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের অন্তর্গত বোতলবাড়ি 34 নং জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে এক বাইক চালক উল্লেখ্য বাইক চালকটি রায়গঞ্জ থেকে করণদিঘির উদ্দেশ্যে রওনা হয়েছিল হঠাৎই 34 নং জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাম্পারে ধাক্কা মারে এবং গুরুতর আহত হয় গাড়ি চালক ঘটনাস্থলে উপস্থিত সিভিক ভলান্টিয়ার সাথে এক সাংবাদিক এবং স্থানীয়রা ছুটে এসে তড়িঘড়ি সেই ব্যক্তিকে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা জানান অতি দ্রুতগতিতে গাড়ি নিয়ে যাচ্ছিল গাড়ি চালকটি স্থানীয়রা সকলকে ধীর গতিতে গাড়ি চালানোর জন্য অনুরোধ জানান যে বোতলবাড়ি আজকে দুর্ঘটনাটা হলো এর দুর্ঘটনাটা যেন কারো পক্ষে যেন না হয় এখানে আমরা আসে চাঙ্গাটাকে উদ্ধার করে করণদিঘি হাসপাতালে সদর হাসপাতালে পাঠালাম এখানে ছিল প্রদীপ সিংহ তাতে ছিল আমাদের ডিআইজি অফিসার রিপোর্টার ছিল প্রদীপ সিংহ রিপোর্টার এখানে ছিল মনিদিন হক ছিল আমাদের ডিআইজি অফিসার সেটা আমরা ওকে কালুর গাড়িতে তুলে নিয়ে করণদিঘি সদর হাসপাতালে পাঠালাম আমরা যে গ্রামে হট করে ধাক্কা মারে চাঙ্গাটা একদম 30 কিলোমিটার দূরে যায় পড়লো তাতে হেলমেট ছিল বলে চাঙ্গাটা বাঁচে গেলো যাতে তো সামনে দুর্গা পূজা আসছে সবার মাথায় যেন হেলমেট থাকে এটা আমি সবাইকে কামনা করি আমার সবাই যেন ই করে ভালোবাসে সেফ ড্রাইভ বলে এটা যে চাঙ্গাটা যে হাসপাতালে তুলে যে চাঙ্গাটাকে ভালো ট্রিটমেন্ট করে যেন বাঁচানো হয় তাতে আমরা যেন গ্রামের লোক বলে উদ্ধার করি আর তাতে আমাদের সিভিক টাবে সবাই ছিল সাথে সবাই আপনজন বলে স্ট্যান্ড বা একদম পুরো একদম মেন স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে একদম হ্যাঁ সবাই আমাদের সবাই ছিলাম একদম ড্রামে ধাক্কা মারে চাঙ্গাটা 30 কিলোমিটার দূরে করছে